প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রশ্নপত্র কেমন হতে পারে দেখে নাও। 2023 যেখানে প্রথম প্রশ্ন রয়েছে, এক কথায় উত্তর দাও, আলোর গতিবেগের প্রতি সেকেন্ডে কত? নেক্সট প্রশ্ন, এর ঠিক নিচে মহাকাশে যাওয়ার পোশাককে কি বলা হয়? স্পেস স্যুট। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? উত্তর হবে শুক্র গ্রহ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তর হবে আর্যভট্ট। চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখি কে বলেছিলেন? পৃথিবী গোল, আর্যভট্ট। বিজ্ঞানী এরাটোস্থেনেসিস এই বক্তব্যকে সমর্থন করেছিলেন। পরের প্রশ্ন, হিমালয় কথার অর্থ কি? উত্তর হবে বরফের গৃহ। পরের প্রশ্ন, পৃথিবীকে ড্যাশ গ্রহ বলে? উত্তর হবে নীল গ্রহ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী? উত্তর হবে গোদাবরী। ভারতের প্রথম মহাকাশচারী? উত্তর হবে রাকেশ শর্মা। শূন্যস্থান পূরণ কর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন? উত্তর হবে মার্কেটর। পরের প্রশ্ন, অক্ষরেখার মধ্যে ড্যাশের দৈর্ঘ্য সবচেয়ে বড়? উত্তর হবে নিরক্ষরেখা। পরের প্রশ্ন, পৃথিবীর মেরুবাসের দৈর্ঘ্য প্রায় ড্যাশ দেখে নাও। নেক্সট প্রশ্ন, ড্যাশ প্রমাণ করেন পৃথিবী নয় সূর্য সৌরজগতের কেন্দ্রে আছে? উত্তর হবে কোপার্নিকাস। পরের প্রশ্ন, পৃথিবীতে কোন বস্তুর ওজন 36 কিগ্রা হলে চাঁদে তার ওজন কত হবে? 6 কেজি। পরের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর, জিওট কি? জিওট হলো পৃথিবীর নিজস্ব আকৃতি। চন্দ্রকলা বলতে কি বোঝো? অমাবস্যা থেকে পূর্ণিমা, আর পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত চাঁদের আলোকিত অংশের বাড়াকমাকে বলা হয় চন্দ্রকলা। নেক্সট প্রশ্ন, তারার বিভিন্ন রং থেকে কি বোঝা যায়? কোন তারা কতটা উত্তপ্ত তার রং থেকেই বোঝা যায়। ভারতের দাক্ষিণাত্যকে উপদ্বীপ বলে কেন দেখে নাও অংশটি। পরের প্রশ্ন, যেখানে প্রশ্নপত্র রয়েছে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখ, গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের আলো আছে, গ্রহের আলো স্থির, নক্ষত্রের মিটমিট করে চলে। পরের প্রশ্ন, গ্রহগুলি আকারে ছোট আর নক্ষত্র বড়, গঙ্গা নদীর সম্বন্ধে যা জানো লেখো দেখে নাও উত্তরপত্রটি। এর পরের প্রশ্ন, ধূমকেতু সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। চন্দ্রগ্রহণ কাকে বলে দেখে নাও প্রশ্নপত্র। সূর্য বা অন্য তারা কেন পূর্ব আকাশে দেখা যায়?